এই বছরের শুরুতে আমি ছিলাম কক্সবাজারে আমার বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারি আমি সেখানেই সেলিব্রেট করেছি আর আমি স্টে করছিলাম রয়্যাল টিউলিপ হোটেলে তো হোটেলের অনেক ভিডিও আমি করেছি কিন্তু ইন ডিটেল আমার কোনো ভিডিও শেয়ার করা হয় নাই আমি বলেছিলাম যে আমি পরে শেয়ার করব তো আজকের ভিডিওতে আমি সেগুলাই শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মিথিলা হোসেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ভিডিওর শুরুতেই যে ক্লিপটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি এন্ট্রি গেট থেকে রিসেপশনের গেটের দিকে যাচ্ছি অবভিয়াসলি অনেক বড় এরিয়া সেজন্য অটো দিয়ে যেতে অনেক টাইম লাগছে সেই সঙ্গে হোটেলের আশেপাশের ভিউগুলোও দেখা হয়ে গেল তো যাই হোক দেখতে দেখতে আমরা রিসেপশনে পৌঁছে গিয়েছি রিসেপশন এরিয়াটাও বিশাল এখানে অনেক মানুষ আছে আমার হাজব্যান্ড এখানে চেক ইনের ফর্মালিটিসগুলো পূরণ করতেছে কারণ হচ্ছে আমরা অনলাইনে টিকিট বুকিং করেছিলাম তো এখন জাস্ট কিছু সময় ওয়েট করে আমরা রুমে যেতে পারবো তো এই ফাঁকে আমি ভিডিও করে নিচ্ছি অনেক বড় এরিয়া এবং অনেক সুন্দর এরিয়া ডেকোরেট খুব বেশি জাঁকজমক না সিম্পল বাট গর্জিয়াস এরপর রিসেপশনের ঠিক এই জায়গাটা দিয়ে বের হলেই আপনি দেখতে পারবেন রয়্যাল টিউলিপের সবচেয়ে সুন্দর ভিউ সেটা হচ্ছে সুইমিং পুলের ভিউ নিচে যে সুইমিং পুলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেন সুইমিং পুল আর উপরের সাইডে যে পুলটা এটা কোনো সুইমিং পুল না দ্যাট মিন এখানে কেউ সুইম করে না আর এটা হচ্ছে রয়্যাল টিউলিপের ফুল বিল্ডিংটা যেটার কালার কম্বিনেশানটা আমার কাছে অনেক ক্লাসি লাগে আর নিচের দিকে আছে হচ্ছে একটা শোরুম টাইপ নেমড বাই মিরর এখানে অনেক কিছুই পাওয়া যায় ড্রেস জুতা ব্যাগ মানে টুকিটাকি যা প্রয়োজন হইতে পারে সব কিছুই এক সাইডে আছে হচ্ছে একটা রেস্টুরেন্ট যেখানে এই হোটেলের বাফেট লাঞ্চ অ্যান্ড ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয় আমরা গিয়েছিলাম এখানে লাঞ্চ করতে পার পারসন 2000 টাকা করে ছিল সো আমাদের কাজ এখন শেষ কিছু সময় পর আমরা রুমে যেতে পারবো আর হচ্ছে এখন আমরা নিচের দিকে যাচ্ছি একটু ঘুরে দেখার জন্য যেখানে কী কী আছে অলরাইট সো হোটেলটা ঘুরে দেখা মোটামুটি শেষ এখন আমাদের রুমে চেক ইন করার পালা তাই আমরা রুমের দিকে যাচ্ছি এতক্ষণ জার্নি করার পর ফাইনালি আমরা আমাদের রুমে আসতে পারছি যেখানে আমরা একটু রেস্ট নিতে পারবো আর এটা হচ্ছে আমাদের বাথরুম এখানে সব কিছুই আছে প্রয়োজনীয় আপনার শ্যাম্পু বা শাওয়ার জেল তারপরে হচ্ছে টাওয়াল অ্যান্ড এটা অনেক বেশি বড় না বাট ইটস কোয়াইট ক্লিন অ্যান্ড ভেরি নাইস সো এখন দেখা যাক আমাদের রুমে কী কী আছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল টাইপ এখানে মিরর আছে একটা টেবিল আছে তারপরে আমাদের ভিউটা কেমন সেটা দেখতে আমি অনেক এক্সাইটেড যেহেতু আমরা সি ভিউ নেই নাই সো এখানের ভিউটা অ্যাকচুয়ালি সুন্দর হবে কি না সো আই ওয়ান্ট টু নো দ্যাট সো এই হচ্ছে আমাদের রুম থেকে যে ভিউটা দেখা যায় সে ভিউটা ইটস ভেরি বিউটিফুল আই লাইক ইট ভেরি মাচ এরপর এখানে মেনু দেওয়া আছে এই হোটেলের যে রেস্টুরেন্টগুলো সেখান থেকে যদি আপনি কিছু খেতে চান তাহলে আপনি কী কী জিনিস অর্ডার করতে পারেন সেগুলোর প্রাইস কেমন হবে সব কিছু এখানে ডিটেলে দেওয়া আছে এখন আমি দেখি যে আলমারিতে কী আছে আর এখানে আছে অবভিয়াসলি কফি খাওয়ার জন্য আর পানি খাওয়ার জন্য সব ধরনের জিনিস অ্যান্ড কফি সুগার সব কিছুই দেওয়া আছে আর আমাদের যে আলমারি আছে সেখানে আছে হচ্ছে একটা লকার যেখানে আপনি আপনার যাবতীয় ইম্পর্টেন্ট জিনিস রাখতে পারেন এখানে এক্সট্রা দুইটা ব্যাগও দেওয়া আছে এই ব্যাগগুলো ইউজ করা যাবে অ্যান্ড এই পাশে আছে হচ্ছে আয়রন মেশিন অ্যান্ড আয়রন করার টেবিল দেন আছে একটা মিনি ফ্রিজ যেখানে আপাতত কিছুই নাই বাট আপনার কোনো কিছু দরকার হলে আপনি এখানে রাখতে পারেন
আর আমার মতো লেজি মানুষের কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগবে সেটা হচ্ছে এইটা, বেড থেকে উঠে ফ্যান অন করা, লাইট অফ করা, লাইট অন করা খুবই বিরক্তকর। তাই আপনি বেডের পাশে বসেই যে লাইট ইচ্ছা সেই লাইট অন করতে পারবেন, যখন খুশি করতে পারবেন, আপনি বেড থেকে উঠতে হবে না, কষ্ট করতে হবে না। সো আমার এটা অনেক বেশি ভালো লাগছে। এরপর আই নোটিস দ্যাট দ্যার ইজ এ বুক অন দ্য টেবিল, তো ভাবলাম এটার মধ্যে কী আছে। পরে খুলে দেখলাম যে এটার মধ্যে এই হোটেল সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, ওনাদের হিস্ট্রি, কবে এটা স্টার্ট হয়েছে, কীভাবে এটা ডেভেলপ হয়েছে, এটার মালিককে, তার সম্পর্কে ইচ অ্যান্ড এভরিথিং যদি আপনি জানতে চান এখান থেকে পড়ে নিতে পারেন, যেটা আসলে কেউ করে বলে আমার মনে হয় না। তারপর রাতের দিকে আমি একটু বের হলাম নিচে আরেকটু ঘোরাঘুরি করতে। এখানে যে রেস্টুরেন্টগুলো আছে তার মধ্যে একটা নাম হচ্ছে আপ্যায়ন। রেস্টুরেন্টের ঠিক বাইরেই এটার মেনু দেওয়া আছে, এখানে সব ধরনের বাঙালি ফুড পাওয়া যাবে। অ্যান্ড লাস্টলি আই ওয়ান্ট টু শেয়ার দ্য নাইট ভিউ অফ দিস হোটেল হুইচ ইজ অ্যাডোরেবল। আমার অনেক বেশি জোস লাগছে, দিনের চেয়ে রাতের ভিউটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর ছিল। ওকে, সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওগুলোতে। আল্লাহ হাফেজ। I'm locked inside.